নির্বাচনী প্রচারে জনমোহিনী প্রতিশ্রুতি গুরুতর অর্থনৈতিক সমস্যা বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এই ধরনের মন ভোলানো প্রতিশ্রুতিগুলি পরীক্ষা করে দেখা উচিত বলেই মনে করছে শীর্ষ আদালত। তাদের মতে এজন্য একটি কমিটি গঠন করা দরকার। সপ্তাহ খানেক আগে প্রধান বিচারপতি এন ভি রমনার বেঞ্চ এই ধরনের প্রতিশ্রুতি নিয়ন্ত্রণে রাস্তা খোঁজার কথা বলেছিল। প্রধান বিচারপতি এন ভি রমনা, বিচারপতি কৃষ্ণ মুরালী এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ আজ বলেছে নীতি আয়োগ, অর্থ কমিশন, রিজার্ভ ব্যাংক, শাসক ও বিরোধী দল এবং এই বিষয়ের সঙ্গে যুক্ত পক্ষগুলিকে নিয়ে একটি কমিটি গঠন করা দরকার, যাতে ক্ষয়রাতি প্রকল্প ও ভোটদাতাদের মন ভোলানো প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করা যায়। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যারা ক্ষয়রাতি প্রকল্প চান এবং ওই ধরনের প্রকল্পের বিরোধিতা করেন সেই সঙ্গে নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করা দরকার, যা থেকে একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছানো যায়। কমিটি গঠনের ব্যাপারে মতামত জানাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, প্রবীণ আইনজীবী তথা সাংসদ কপিল সিব্বল এবং মামলার আবেদনকারীকে এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।